এনআরএস হসপিটাল কিভাবে যাবেন? আউটডোর টিকিট কোথা থেকে কাটবেন? ন্যায্য মূল্য ওষুধের দোকানই বা কোথায়? রাত্রি নিবাসী বা কোথায়? এটি হলো শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট থেকে সোজা বাইরে বেরিয়ে আসবেন। বাইরে বেরিয়ে সেই সিঁড়ি থেকে নিচে নামলেই দেখতে পাবেন এই সামনে একটি ব্রিজ। এই যেখান থেকে সোজা নেমে আসলে এই সোজা যে ব্রিজটি দেখা যাচ্ছে, ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখছেন, ওই ব্রিজ সোজার সামনে এগিয়ে যাবেন। ব্রিজের সামনে এগিয়ে গেলে আপনার বাঁদিকে যে রাস্তাটি পড়বে সেই রাস্তা ধরে সোজা এগিয়ে যেতে হবে, ডান দিকের রাস্তায় একদম যাবেন না। বাঁদিকে রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই এই ব্রিজটি যেখানে শেষ হচ্ছে সেখানেই দেখতে পাবেন এনআরএস হসপিটালের প্রথম গেট। আপনাদের সাথে যদি পেশেন্ট থাকে তাহলে আপনারা এই রিক্সায় করেও পৌঁছে যেতে পারবেন এনআরএস হসপিটালে, খুব একটু বেশি ভাড়া লাগবে না। আমরা এই প্রথম গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো এনআরএস হসপিটাল। এনআরএস হসপিটালের পুরো নামটি হলো নীল রতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাবো রোগী সহায়তা কেন্দ্র, অর্থাৎ অনুসন্ধান অফিস। এখান থেকে আপনারা সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। অনুসন্ধান অফিসের ডান দিকের বিল্ডিংটি আউটডোর, এখানে আউটডোর পেশেন্ট দেখাতে পারবেন। অনুসন্ধান অফিসের বাঁদিকে একটু এগিয়ে গেলেই দেখতে পাবেন এমার্জেন্সি, অর্থাৎ জরুরি বিভাগ। এমার্জেন্সি থেকে একটু বাঁদিকে এগিয়ে গেলেই দেখতে পাবেন আউটডোর টিকিট কাউন্টার। টিকিট কাটতে দেরি হলে আপনারা একটু এখানে বসে জিরিয়ে নিতে পারবেন। এবার আমরা এই রাস্তাটি দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এই যে মেন বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের ভেতরে ঢোকার যে রাস্তাটি সেটি আপনাদেরকে দেখাবো। এই ডান দিকে আপনারা যারা এখানে আসবেন, আপনাদের যদি কেউ ভর্তি থাকে, আপনাদের যদি ওয়েট করতে হয়, এই ডান দিকেও আপনারা বসতে পারবেন। বসার জন্য সুন্দর সুন্দর বেঞ্চ আছে। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে গেলেই এই বাঁ দিকে যে গেটটি দেখতে পাবেন, এইটি গেট দিয়েই ভেতরে ঢুকতে হয়। আপনারা এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে ভেতরে ঢুকে যেতে পারবেন। এবার আপনারা এই রাস্তা দিয়ে সোজা যদি এগিয়ে যান তাহলে দেখতে পাবেন অক্সিজেন স্টোর এবং ফিজিওথেরাপি সেন্টার। হসপিটালের ভেতর প্রত্যেক মোড়ে মোড়েই অ্যারো চিহ্ন দিয়ে এরকম মার্কিং করা আছে। এই অ্যারো চিহ্ন দেখে আপনারা যে ডিপার্টমেন্টে যাবেন সেই ডিপার্টমেন্টে অনায়াসেই চলে যেতে পারবেন। আপনারা কোনো সমস্যায় পড়বেন না, কোনো রকম অসুবিধাই আপনাদের হবে না। এই রাস্তার দিয়ে সোজা এগিয়ে গেলে দেখতে পাবেন রেডিওথেরাপি ডিপার্টমেন্ট। এটি হলো রেডিওথেরাপি ডিপার্টমেন্ট।
রেডিওথেরাপি ডিপার্টমেন্ট পার করলেই ডান দিকে দেখতে পাবেন রাত্রিনিবাস। আপনাদের প্রয়োজন হলে রাত্রে আপনারা এখানে থাকতে পারবেন। রাত্রিবেলা থাকার জন্য আপনাদের এখানকার অফিসে যোগাযোগ করতে হবে। রাত্রিনিবাস পার করলেই সোজা ডান দিকে দেখতে পাবেন ন্যায্য মূল্য ওষুধের দোকান। এটি হলো ন্যায্য মূল্য ওষুধের দোকান। আপনাদের প্রয়োজনীয় ওষুধ ন্যায্য মূল্যে এখানে পেয়ে যাবেন। আমরা আপনাদের পুরো হসপিটালটায় ঘুরে দেখালাম। এবার আমরা দ্বিতীয় গেট দিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে দ্বিতীয় গেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।